মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাক, সেটা কি আমরা চাই নাকি চাই না? চাই না, চাই না, চাই না। যারা চাই তাদেরকে আমরা আজকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই। বাংলাদেশে এমন জাগতিক শিক্ষা ব্যবস্থা আছে, আমি গতকাল কারেঙ্গি ইসলামিয়া কামিল মাদ্রাসার তিন দিন ব্যাপী বার্ষিক সভায় দ্বিতীয় দিবস আলোচনা করছিলাম গতকাল, সেখানে আমি কথাটি বলেছি। আমার বাংলাদেশে জাগতিক শিক্ষা ব্যবস্থা এমন অনেক কুলঙ্গার আছে, যে কুলঙ্গা এক সেকেন্ডে বাংলার জনগণকে জানিয়ে দেয় কথা বলে টিকেরা জাগতিক শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করে একশো নারীর সাথে দর্শন করে, একশো নারীর সাথে দর্শন করে সেঞ্চুরি করে, আর মাদ্রাসা শিক্ষা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শিক্ষায় একশো বিভাগে মাদ্রাসায়, সেটা যে মাদ্রাসা হোক না কেন, সেটা কবি হোক সেটা আলিয়া হোক, যে মাদ্রাসা হোক না কেন, বাংলার জমিনে ইসলাম যতটুকু আছে, কোরআনের শিক্ষা যতটুকু আছে, কোরআনের বাস্তবায়ন যতটুকু আছে, ততটুকু মাদ্রাসা শিক্ষার কারণে আছে। সুতরাং আজকে আমরা তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, মাদ্রাসা শিক্ষা আমার বাংলাদেশে 18 কোটি মুসলমানের দেশে মাদ্রাসা শিক্ষা ছিল, আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না বলে? তোমরা যত ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্রের কারণে জীবনও বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে না। চলে বলে ইনশাআল্লাহ, চলে বলে ইনশাআল্লাহ বন্ধ হবে, সেটা বাংলা তৌহিদি জনতা মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না, ঠিক কি না বলে? সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করে এই মাদ্রাসা শিক্ষা যেখানে বসে আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, কোরআনের দাস তাদরিস হবে, আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে সুসংবাদ দিয়ে মানব জাতিকে বলেছেন, ওয়ামাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের কারণে অসংখ্য মানুষের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন, কে আল্লাহ? আর কাছে মাহফিল গরিবের সুযোগ আসছিল লকডাউন, আমাদের কি ডাউন, লকডাউন কি ডাউন, লকডাউন আছে না নাই? এখন নেই, লকডাউন নেই, এই মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছে কে? শুকরিয়া সবচেয়ে বেশি আদায় করতে হবে।